আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ব্লগটি আমি স্টার্ট করেছি রাত থেকে। আগামীকালকে যেহেতু সংসারের অনেকগুলো কাজ করব, তো রাতের বেলা রান্নাগুলো শেষ করে রাখছি, যাতে সকালে উঠে আর রান্নার কোনো চাপ না থাকে। সেজন্য আমি হালকা পাতলা কিছু রাতেই রান্না করে রাখছি। রাতে শুটকি রান্না করে নিচ্ছি। এখানে সিম, আলু, বেগুন এগুলো দিয়ে শুটকি রান্না করে রাখছি, আর ডাল রান্না হয়ে গিয়েছে। সকাল থেকে উঠে বাসার অন্যান্য কাজগুলো করে নিব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর সেরকমভাবে ক্যামেরাটা অন করা হয়নি, এখন ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নিব, আর সেখান থেকে ভিডিওটি আবারও স্টার্ট করলাম। প্রথমে আমি ফ্রিজটাকে অফ করে নিয়েছিলাম। অফ করে ফ্রিজের সব জিনিসপত্রগুলো বের করে নিয়েছি, আর এখন ফ্রিজের যে রাবারটা থাকে সেটা আমি খুলে নিচ্ছি। আমি ফ্রিজ ধোয়ার সময় এই রাবারটাকেও খুলে তারপরে ধুয়ে নেই, কারণ রাবারটাও অনেক বেশি পরিমাণে ময়লা হয়। সেজন্য আমি যখন ফ্রিজ ডিপ ক্লিন করি রাবারগুলোকে ওইভাবে খুলে নেই, খুলে তারপরে পরিষ্কার করে নেই। আর ফ্রিজটা অনেকক্ষণ পর্যন্ত অফ করাতে ফ্রিজের বরফগুলো কিছুটা গলে গিয়েছে। এখন আমি একটা ভেজা টাওয়াল নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে ফ্রিজটাকে একটু ঘষে নিচ্ছি। ঘষে ঘষে বরফগুলোকে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলে বরফগুলো রেখে দিচ্ছি। না হলে ফ্রিজটা একদম বরফগুলো গলে দেখা যায় যে পানি একদম পড়ে সারা ফ্লোর মেখে যায়, সেজন্য আমি একটা বোলের মধ্যে সবগুলো বরফ উঠিয়ে নিচ্ছি। আর আমার ফ্রিজে যেহেতু আমি বক্স দিয়ে জিনিসপত্রগুলো রাখি, সেজন্য ফ্রিজটা খুব বেশি কিন্তু ময়লা হয় না, আর বরফগুলি খুব সুন্দর সাদা কালারই থাকে। অনেক সময় দেখা যায় অনেকেই পলিথিনে করে ফ্রিজে মাছ মাংস রাখে, সে সময় দেখা যায় যে বরফগুলো কেমন যেন একটা লালচে লালচে কালার হয়ে যায়। এটা দুর্গন্ধও করে আর দেখতেও খুব খারাপ লাগে। আর আমার ফ্রিজটা কিন্তু সব সময় এরকম ক্লিনই থাকে, খুব বেশি ময়লা করে তারপরে আমি ফ্রিজটা কখনোই ধুই না। অল্প একটু ময়লা হওয়ার পরেই আমি ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নিই। এখন এখানে বালতিতে পানি নিয়ে নিলাম, আর একটা শ্যাম্পুর প্যাকেট আমি কেটে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ফ্রিজটাকে তো ভিজা ন্যাকড়া দিয়ে একবার মুছে নিয়েছি, আর এখন শ্যাম্পুর এই পানিটা দিয়ে অল্প একটু মুছে নিব, তাহলে ফ্রিজটা খুব সুন্দর গ্রান করবে। আর আমি সবসময় ফ্রিজ এভাবেই পরিষ্কার করি, শ্যাম্পুর সুন্দর একটা গ্রান থাকে, আর ফ্রিজটা ধোয়ার পরে খুব সুন্দর একটা গ্রান করে, দুর্গন্ধটা থাকে না। আর আমি যেহেতু ফ্রিজটা কয়েকদিন পরে পরেই ক্লিন করি, সেজন্য ফ্রিজে কিন্তু খুব বেশি দুর্গন্ধও করে না, আর ময়লাও খুব একটা জমে না। আর শীত আসার আগেই আমি এই কাজগুলো করে নিচ্ছি। এখন আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে, শীতের একটা ভাব কিন্তু চলে এসেছে, তো আর কয়েকদিন পর থেকেই পুরোদমে শীত শুরু হয়ে যাবে, তখন কিন্তু পানির এই কাজগুলো করতে খুব কষ্ট হবে। তো তার আগেই আমি বাসায় এই কাজগুলো করে নিচ্ছি। আজকে আমার বাসার দুইটা ফ্রিজ ডিপ ক্লিন করব, আর দুইটা ফ্রিজ ডিপ ক্লিন করাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, কারণ এখানে অনেকগুলো কাজ করতে হয়েছে ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তো সম্পূর্ণ ভিডিও করা হয়নি, অল্প অল্প কিছু ক্লিপ ভিডিও করা হয়েছে, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যে রাবারগুলো আমি খুলে রেখেছিলাম সেগুলো বাথরুমে নিয়ে এসেছি, আর এখন সুন্দর করে ধুয়ে নিব। তার জন্য আমি এখানে একটু গরম পানি নিয়ে নিয়েছি, আর হুইল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভিনেগার। এখন সবগুলোকে একসাথে একটু মিক্সড করে রাবারগুলোকে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিব। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, তো অনেক সময় ফ্রিজটা খোলা রেখে দেয়, ফ্রিজের ভিতরে পিঁপড়া, তেলাপোকা এই সমস্ত জিনিস মাঝে মাঝে ঢুকে যায়। তো সেজন্য রাবারগুলোকে একটু ভালো করে ক্লিন করে দিলে আর ভিনেগারটা দিয়ে ক্লিন করে দিলে দেখা যায় যে তেলাপোকা, পিঁপড়া এসবের উপদ্রব থাকে না। প্রত্যেকের বাসার প্রত্যেকটা ফ্রিজেই কিন্তু এই রাবারগুলোই খুব বেশি পরিমাণে ময়লা হয়, আর এগুলোকে যত বেশি পরিষ্কার করা হবে তত বেশি মনে হয় ময়লা হয়, কারণ আমার এই রাবারগুলোকে আমি কতবার ধুয়েছি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, রাবারগুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম একটু শুকানোর জন্য, আর এদিক থেকে এখন চলে এসেছি ডিপ ফ্রিজটা ক্লিন করার জন্য। ডিপ ফ্রিজটাকেও আমি অফ করে রেখেছিলাম, এজন্য সব বরফ ছেড়ে দিয়েছে, অল্প অল্প করে আছে, আর এখন এই জিনিসগুলো বের করা হয়নি।
তো এখন এগুলো বের করে নেছি, বের করে তারপরে ডিপ ফ্রিজটাকে ক্লিন করে নেব। ডিপ ফ্রিজটাকেও আমি সেম ভাবে ক্লিন করে নেব। আর আগে যেহেতু অফ করে রেখেছিলাম, বরফটা কিছুটা ছেড়ে দিয়েছে, এখন একটা ভেজা ন্যাকড়া দিয়ে আমি বরফটাকে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু শক্ত কোনো কিছু দিয়ে বরফগুলো উঠানো যাবে না, সুতি পাতলা ন্যাকড়া দিয়ে বরফগুলোকে এভাবে ঘষে ঘষে করেই উঠাতে হবে। এখানে অনেকগুলো বরফ ছেড়ে দিয়েছিল, সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার ফ্রিজের বরফগুলো সাদাই থাকে, সেটা তো বললামই যে আমি বক্স ব্যবহার করি, এই জন্য ফ্রিজে গায়ে কোনো রক্ত এগুলো লাগে না, তো সেজন্য ফ্রিজটা অল্প ময়লা হয়। আর মাঝে মাঝে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার কারণ হচ্ছে যে খাবারের তো একটা গন্ধ থেকেই যায়, তো ফ্রিজে রাখলে যাতে খাবারের গন্ধটা না করে সেজন্য ফ্রিজটা কয়েকদিন পরে পরে পরিষ্কার করে নেই। আমার গত কয়েকটা ব্লগে ডিপ ফ্রিজটা দেখে অনেক আপুরাই ডিপ ফ্রিজটা সম্পর্কে জানতে চেয়েছিলেন। এটা হচ্ছে সিঙ্গারের ডিপ ফ্রিজ। তো আমার যে আগে ফ্রিজটা দেখলেন সেটাও সিঙ্গারের। মূলত আমার বাসায় যে সমস্ত ইলেকট্রিক জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু সিঙ্গার থেকে নেওয়া। আমার টিভিও সিঙ্গারের, ওয়াশিং মেশিনও সিঙ্গারের, আয়রন মেশিনও সিঙ্গারের, তাছাড়া আরও অনেক কিছু যেগুলো আছে সেগুলোও সিঙ্গার থেকেও নেওয়া টুকটাক জিনিসপত্র। সংসারের শুরু থেকেই আমি সিঙ্গার থেকেই সবগুলো জিনিস কিনেছিলাম, আর সেই থেকেই কিনতে কিনতে এখন দেখা যায় যে সিঙ্গার ছাড়া অন্য কোনো জায়গা থেকে আমি তেমন একটা জিনিস কিনে সেরকম একটা ফিল হয় না, যেহেতু সিঙ্গার থেকে আগে থেকে কিনে কিনে একটা অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি ডিপ ফ্রিজটাকে একটু গুছিয়ে নিলাম। আর কিছুদিন ধরেই মাছ মাংস একটু কম আনতে বলেছি আনহার বাবাকে, কারণ যেহেতু ফ্রিজটাকে ক্লিন করব তো সেজন্য একটু কম হলেই ভালো। যেগুলো ছিল সেগুলো আমি বাটিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এগুলো এখন সাজিয়ে দিলাম। এখন তো ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করে নিলাম, এখন মাছ মাংস এনে সুন্দর করে বক্সে রেখে ফ্রিজে গুছিয়ে রাখতে পারবো। আর এই ডিপ ফ্রিজটা হচ্ছে 218 লিটারের একটা ডিপ ফ্রিজ। এটার দাম নিয়েছিল মনে হয় 27,000, তো আমার ঠিক সেরকমভাবে মনে নেই, তবে খুব সম্ভবত 27,000 টাকার মতো নিয়েছিল। এই ফ্রিজটাও সুন্দর করে শুকিয়ে গিয়েছে, ডালাগুলো খুলে রেখেছিলাম শুকানোর জন্য। আর এই ফ্রিজটা হচ্ছে আমার সংসার জীবনের শুরুতে এই ফ্রিজটা কিনেছিলাম। ফ্রিজটা ছোট হওয়ার কারণে পরে আমাকে আবার ডিপ ফ্রিজ কিনতে হয়েছে একটা। এখন আলহামদুলিল্লাহ দুইটা ফ্রিজে অনেকটা করেই জায়গা থাকে। ফ্রিজের ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো আবার সুন্দর করে সাজিয়ে নিলাম। আর বাজার সদাই তেমন একটা করা হয়নি ফ্রিজ ক্লিনিংয়ের জন্য, এখন তো ক্লিন করা হয়ে গিয়েছে, এখন সুন্দর করে বাজারগুলো গুছিয়ে রাখবো। ওই দিন সারাদিন কাজ করতে হয়েছিল, সকাল থেকে শুরু করেছিলাম আর এটা হচ্ছে রাতের বেলা, তো সারাদিন লেগে গিয়েছিল ফ্রিজের ক্লিনিংয়ের কাজগুলো করতে। তাছাড়া সংসারের অন্যান্য কাজগুলো তো আছেই, সব মিলিয়ে সারাটা দিন ক্লিনিংয়ের কাজকর্মই করতে হয়েছে। উপরের যে পার্টটা সেটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে খুব বেশি পরিমাণে জিনিস রাখি না, এখানে অল্প কিছু জিনিস রাখি যেটা প্রতিদিন রান্নার কাজে ব্যবহার হয় এরকম জিনিস। এই বাটাবাটিগুলো এখানে রেখে দিই আর প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া অন্যান্য মাছ মাংস সব জিনিস ডিপ ফ্রিজেই রাখা হয়। আজকের মতো তাহলে এখান থেকেই ব্লগটি শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবারে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।